নমস্কার বন্ধুরা, সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিম্পল এগ স্যান্ডউইচের রেসিপিটা দেখার জন্য। এটা মাত্র 10 মিনিটে খুব সহজেই বানানো যায়, আর এটা সন্ধ্যাবেলা টিফিন হিসাবে অথবা সকালের ব্রেকফাস্ট অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অথবা নিজেদের টিফিনেও নিয়ে যেতে পারেন। আর এটা আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি, এটা খেতে খুবই সুন্দর লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি, সিম্পল এগ স্যান্ডউইচ। সিম্পল এগ স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2 ডিম, 1 টমেটো কুচি, 7 মতো কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা আপনাদের 7 মতো ব্যবহার করবেন, নিয়েছি 7 মতো লবণ, আর নিয়েছি 1 পেঁয়াজ কুচি আর 4 ব্রেডের স্লাইস। চলুন এবার বানানো শুরু করি। বানানোর জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ রান্নার তেল। তেল গরম হলে এর মধ্যে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কুচানো টমেটো। দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এবার সমস্ত কুচিকে আমি 1 মিনিট ভেজে নেব আগে। আর গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে করে দিচ্ছি। মিডিয়ামে রেখে আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটাকে 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে ওই 2 ডিমকে দিয়ে দিচ্ছি। এবার ডিম 2 দিয়ে ভালো করে মিক্সড করে আমি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কার সঙ্গে এটাকে হালকা একটু ভেজে নেব। ডিমটা দিয়ে সামান্য কিছুক্ষণ ভেজে নেব, তবে বেশি ভাজা যাবে না, ডিমটা হালকাই ভাজতে হবে। আমি 2 মিনিট এটাকে ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসের আঁচটাকে অফ করে দিচ্ছি। এবার 1 ব্রেডের পিস নিয়ে আমি তার উপরে ওই তৈরি করা ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণটা দেওয়ার পর তার উপরে আর 1 ব্রেডের স্লাইস আমি দিয়ে দিচ্ছি। একইভাবে আর 1 ব্রেডের ওপরেও ডিমের মিশ্রণটা দিয়ে তার উপরে আর 1 ব্রেডের পিস দিয়ে দিচ্ছি। এবার এগুলিকে একটু ভেজে নেব। ভাজার জন্য আমি একই ফ্রাই প্যানটাকে কিচেন টিস্যু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য একটু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি এর মধ্যে তৈরি করা স্যান্ডউইচটা দিয়ে দিচ্ছি। এবার ব্রেডের 1 পিটটা ভেজে নেওয়ার পর আমি আর 1 পিট উল্টে দিচ্ছি। স্যান্ডউইচের 2 পিট আমি ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নিচ্ছি। একইভাবে আর 1টাকেও আমি ভেজে নিচ্ছি। আমাদের সিম্পল এগ স্যান্ডউইচ একেবারে রেডি। এবার এটাকে আমরা একটু কেটে নেব। দেখছেন তো, 10 মিনিটে খুব সুন্দর এগ স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার সন্ধ্যাবেলা খাওয়ার জন্য বাড়িতে তৈরি করতে পারেন, অথবা সকালের ব্রেকফাস্টেও খেতে পারেন। এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর বানানো খুবই সোজা। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।